আজকে আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে সিলেট তিন আসনে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমাদের দল জাতীয় পার্টি আমাদের পার্লামেন্টারি বোর্ড আমাকে প্রার্থী হিসাবে এখানে মনোনয়ন দিয়েছে। আমরা একটা সুষ্ঠু আমার নির্বাচন আশা করতেছি পাবো, কেননা এটা যে আওয়ামী লীগের যিনি প্রার্থী তার জন্য আওয়ামী লীগ দল উনি এমন আচরণ করবেন না যে আওয়ামী লীগ দল সেখানে জাতির কাছে প্রশ্নবিদ্ধ হয়। এক, দুই হচ্ছে আওয়ামী লীগ এই একটি আসন পেলে তার সরকারের পরিবর্তন হবে না, কোনো ধরনের কোনো প্রভাবও ফেলবে না। তিন হচ্ছে যেহেতু বিশদলীয় জোট তারা নির্বাচনে আসে না, আসতেছে না, কারণ হচ্ছে অবাধ নির্বাচন হচ্ছে না বলে ক্লেম দিচ্ছে। এইটাকে পরিষ্কার করার জন্য সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনেরই গুরুদায়িত্ব একটা অবাধ নির্বাচনকে আমার উপহার দেওয়া, এবং সেই ক্ষেত্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসাবে আমরা এই পর্যন্ত আশা করছি যে একটা সুষ্ঠু নির্বাচনের দিকে আমরা যাব। এখন পর্যন্ত আমরা কোনো প্রতিকূলতার অবস্থা পাই নাই, কিন্তু ভবিষ্যতের অবস্থা তো আমরা জানি না, আল্লাহ পাক জানেন। সেই এখন অবস্থা হলে আমরা জাতির বিবেক আমার সম্মানিত সাংবাদিক ভাইদের দ্বারস্থ হবো। আমরা এসে এবারের নির্বাচন জনগণের আস্থার যে একটা ব্যারোমিটার জনগণের উপরে ছেড়ে দেওয়াই ভালো, জনগণ দেখুক না কার কতটুকু জনপ্রিয়তা আছে। এখানে ব্যক্তির জন্য একটা দল কেন ব্লেম নিবে? আওয়ামী লীগের মতো একটা বড় দল তার একজন প্রার্থীর জন্য উপনির্বাচনে, আর যেহেতু একটা উপনির্বাচনে আমি দেখেছি আওয়ামী লীগের অনেক ত্যাগী নেতা আছেন, দীর্ঘদিনের রাজনীতিবিদ আছেন, তা সত্ত্বেও অনেক সময় এটা কীভাবে হলো, হাইব্রিডভাবে একজন পেয়ে গেল তারপরে প্রতিদ্বন্দ্বী হিসাবে আসছেন, আমরা সম্মান জানাই। কিন্তু আমরা চাই যে এমন কোনো আচরণ করবে না যে মহাজোটের শরিক দলের সাথে যে আমাদেরকে বাধ্য করবে যে বিএনপির মধ্যে নির্বাচন থেকে আমরা সরে দাঁড়াবো, আর আমাদের নেতারা পার্লামেন্টে বলবে যে আমরাও নির্বাচন করব, এরকম পরিবেশ যেন না করে। আমাদের জাতীয় পার্টি যখন অংশগ্রহণ করেছে এইখানে অনেক প্রশ্ন, সেখানে আমরা নির্বাচনী লড়াইয়ে নেমেছি, আমার একজন প্রতিপক্ষ তিনি প্রতিদ্বন্দ্বী, তিনি তার হলফনামায় বিদেশি নাগরিক, তিনি সেটা তিনি এখানে উল্লেখ করেছিলেন না। আমাদের কাছে বহু ডকুমেন্ট আসলো, দেখলাম যে তিনি ব্রিটিশ নাগরিক, ব্রিটিশ কোম্পানির সাথে জড়িত, ব্রিটিশ হিসাবে তার ড্রাইভিং লাইসেন্স, তার পাসপোর্ট সব কিছু। আমরা এটা নির্বাচন কমিশনের সামনে গোচরিত করলাম, দেখালাম যে এই দেখেন আর সংবিধানের আর্টিকেল 66(2)(গ) সেখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে একজন বিদেশি নাগরিক যতক্ষণ পর্যন্ত তার পাসপোর্ট থাকবে হাতে, যতক্ষণ সে এই দেশে ওই দেশে সারেন্ডার করে, সে নাগরিকত্ব সম্পূর্ণভাবে ত্যাগ করে, তার সব কিছু গুটিয়ে সে বাংলাদেশি নাগরিক হিসাবে সে বাংলাদেশি পাসপোর্টের মধ্যে এন্ডুজ করা থাকবে যে বিদেশি নাগরিকতা সারেন্ডার করেছে, সেই পর্যন্ত তিনি নির্বাচনে অযোগ্য। তো আমরা আমার অপর প্রতিপক্ষ বলেছিলেন যে আমরা নাকি ষড়যন্ত্র করেছি, আমরা কোনো ষড়যন্ত্র করি না। আজকের আমাদের এখানে আমাদের সমস্ত সিনিয়র ব্যক্তিবৃন্দরা সহ আছি, আমরা গণতন্ত্রের বিশ্বাসী, মানুষের যে ভোটের অধিকার এবং মানুষের যে ভোটের প্রতিফলনে বিশ্বাসী, রায়ে বিশ্বাসী, আমরা কোনো ষড়যন্ত্র করি না। দ্যাট ওয়াজ এ পার্ট অফ ইলেকশন, আইনি লড়াই করেছি, এখন আমরা মাঠে ময়দানে লড়াই আসছি। জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল, সুসংগঠিত, আমরা জন রায়ের বিশ্বাসী। হাবিবুর রহমান হামিদ সাহেবের কথা যখন উল্লেখ করলেন, হাবিবুর রহমান হামিদ সাহেব 70-এ যখন আমি বঙ্গবন্ধু গলায় মানা দিয়েছি, তার পুনর জন্ম হয়েছে 72 সালে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যখন নিয়ে এসেছি 87 সালে, উনি তখন স্কুলে পড়েন, তো আমি তার সাথে আমার ছোটো ভাই তাকে আমি স্নেহ করি, আমি তার বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমরা বলবো এইটুকুই যে আমরা একই সাথে মহাজোটের দল, আমরা বড় ভাই ছোটো ভাই, আসুন আমরা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন উপনির্বাচন করি, এই উপনির্বাচনের ফলাফলে এই সরকারের কিছু হবে না, আর আর পাস করলেও কিছু না, ফেল করলেও কিছু না, বরং বৃহত্তর যে একটা গোষ্ঠী যারা নির্বাচনে যায় না, 20 দলীয় জোট সহ, তাদেরকে আস্থা আনার জন্য, তাদেরকে নির্বাচনমুখী করার জন্য এখানে সরকারের সদিচ্ছা এবং নির্বাচন কমিশনের একটা বিরাট ভূমিকা আছে। উপনির্বাচনে ওনারা প্রমাণ করুক সিলেট তিন আসনে যে আমরা সুষ্ঠু নির্বাচন করতে সক্ষম হয়েছি, এখন আপনারা আসেন নির্বাচন।